ভাই কোনো প্রোগ্রাম করতে পারবো না, কারণ প্রোগ্রামটার জন্য যে প্রিপারেশন দরকার সেটা আমি মাত্র 2 মাস হলো ফিরেছি, কোনো প্রিপারেশন নেই, যাদের নিয়ে করি আমি তারা কেউ নেই, কিন্তু আসবো। ওকে বললাম এসে আমি করবোটা কি, আমি কিছু করলে লোকের ভালো লাগবে, আমার চেহারা তো খুব সুন্দর না, দেখতে লোকের ভালো লাগবে না। যাই হোক, আমি সারা গ্রাম বাংলা 8 মাস ধরে আমার বহু বাসনা ছিল দেখবার যে গ্রাম বাংলার লোকের কালচারাল টেস্ট কীরকম, কী ভালোবাসেন তারা, তা পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে এসেছি। আপনারা পরে কাগজ মারফত জানতে পারবেন যে আমার কি অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, আবার খুব নিদারুণ অভিজ্ঞতা হয়েছে। শহর কলকাতা থেকে সারা গ্রাম বাংলায় কিচ্ছু বোঝা যায় না। তা আজকে আপনাদের সামনে এসেছি এর মানে বিশেষ উৎসবে, নিজের খুব ভালো লাগছে। তা প্রচুর আর্টিস্ট তোচনের তো মানে ওর যা ইনফ্লুয়েন্স, ও ভারতবর্ষের বাইরে থেকেও আর্টিস্ট আনতে পারে আমি যা মনে হয়। তা এত আর্টিস্ট রয়েছে, তা কোনো সময় নষ্ট করব না, আপনাদের সামনে প্রথমেই গান গাইবেন আমাদের শ্রদ্ধেয় দাদা এবং সকলের শ্রদ্ধার জঞ্জিনি হেমন্ত মুখোপাধ্যায়। হাত তালি দিয়ে অভিনন্দন জানান। আবার আগামী বছর যেন রবিদা এই মঞ্চে আসে, এই প্রতিশ্রুতি রবিদার থেকে নিয়ে। পরবর্তী শিল্পী এফেক্ট অমর দত্ত, তবলা সুনীল চট্টোপাধ্যায়, ভায়োলিন সমীর শীলের সহযোগিতায় অমৃত কণ্ঠশিল্পী হেমন্ত কুমার মুখোপাধ্যায় আপনাদের সামনে আসছেন। সংস্থার তরফ থেকে শ্রদ্ধেয় হেমন্ত কুমার মুখোপাধ্যায়কে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন করা হচ্ছে।
মন অনাহারের পেশে পেশে কাহিনী শোনাই শোনো কোন এক গায়ের বলু কথা তোমায় শোনাই শোনো রূপ কথা নয় ছিল জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে কাঁথা মালা শিশির ভেজা কাহিনী শোনাই শোনো ডাকিনী যোগিনী খেল শত নাগিনী খেল পিসাস রায়েল রে শত পাখি মানিয়া নাচ টাকা টানিয়া নাচ টাকা টানিয়া নাচে রে কুটিলের মন্ত্রে শোষণের জন্মে গেল প্রাণ শত প্রাণ গেল রে মায়ার কুটিরে নীল রস লুটিরে মরুর রস না খেল রে ডাকিনী যোগিনী ডাকিনী যোগিনী খেল শত নাগিনী খেল পিসাস রায়েল রে দেখেছি তো কত নিশি গঙ্গা আয় সেই মায়া ঘেরা সন্ধ্যা দেখেছি তো কত নিশি গঙ্গা আয় বধু সুন্দরী কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা আয় সেই সোনা ভরা প্রান্ত সোনালি স্বপন ভরা অন্ত আয় সেই সোনা ভরা প্রান্ত সোনালি স্বপন ভরা অন্ত আয় সেই কিষানের কিষানের জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে আজ যদি তুমি কোন গায়ে দেখো ভাঙা কুটিরের সারি যেন সেইখানে সে গায়ের বধু আশা স্বপনের সমাধি মাগো এত একই অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয়া সত্যেরও নাই Come on.
কথা হয়েছিল দুখানি গান গাইবার কথা, এই প্রতিশ্রুতি নিয়ে আমি এসেছি। এখন আরো বলছে সূর্য ডুবার পালা আসে যদি আশক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ ব্যস্ত ব্যস্ত সূর্য ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ বিস্তু বিস্তু তারপরে পৃথিবীতে আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার আধারের ধূপ ছায়া নামবে মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে সে আধার নামুক না গুঞ্জন থামুক না কানে তবু রবি তার বিস্তু 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 গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ ব্যস্ত ব্যস্ত তারপরে সারা রাত দুজনে একা একা হৃদয়ের লিপিকা কে যেন লিখেছে তারপরে সারা রাত দুজনে একা একা হৃদয়ের লিপিকা যেন লিখেছে কাব্য জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর লাগবে জোনাকিরা দ্বীপ জেলে আমাদের সাথে রাত জাগবে দুটি প্রাণে চুপে চুপে নতুন সে সুর এক লাগবে জোনাকিরা জাগুক না প্রাণে সুর লাগুক না পাওয়াতে চাওয়ার হবে শেষ্টু বিস্তু বিস্তু ডোবার পালা আসে যদি আশুক ব্যস্ত গধূলির রঙে হবে এ ধরনের স্বপ্নের দেশ ব্যস্ত ব্যস্ত ঝড় উঠেছে বাউল পাতা আজকে হলো সাথী সাত মহলা স্বপ্ন পুরী
আমি অনুরোধ করেছিলাম বলে এসে শতাব্দী রায় মঞ্চে আসছে। আর শতাব্দীকে প্রথমে প্রতিবন্ধী ভাই বোনদের তরফ থেকে ছোট্ট উপহার ওদের এই পুষ্পস্তবক দিচ্ছে, শিখা হালদার দিচ্ছে শতাব্দী রায়কে। জোরে হাততালি হোক ভাই। আর আমি ওকে অনেক ধন্যবাদ দিচ্ছি এত কর্মব্যস্তর মধ্যেও যে এই অনুষ্ঠানে এসছে। আর ওকে আমি অনুরোধ করবো থালাটা আমি ধরছি বলতে। নমস্কার, আপনাদের সবাইকে জানাই আমার শুভকামনা। এই ফাংশনে আসতে চান না তোচন্দার কিছু বলার জন্য বলতে ভীষণ প্রবলেম হয়। ছবিতে যেটা বলি সেটা ডিরেক্টর বা স্ক্রিপ্ট রাইটারের ডিরেকশনে, কিন্তু এখানে তোচন্দার যেই বলে স্টেজে কিছু বলো তখনই প্রবলেম, কিছুই বলতে পারি না। তবে এটুকু বলি আপনাদের সামনে এসে ভালো লাগছে এবং আমার ভালো অভিনয় এবং বড় অভিনেত্রী হওয়ার জন্য আপনাদের সবার থেকে আশীর্বাদ চাইছি এবং আমার ছোটো ভাই বোনদের থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা চাইছি। আমি আরও উন্নতি করতে চাই, তার সঙ্গে চাই আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা। নমস্কার। আমি শতাব্দীকে অনেক ধন্যবাদ জানালাম আজকের এই মহৎ অনুষ্ঠানে এসেছিল বলে। এরপর আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে, যার গান আপনারা শুনেছেন দুটি পাতা, ইমন করলেন দিন যায় সম্রাট ও সুন্দরীতে, শ্রীমতী বিতু সমাজপতি আসছেন পরবর্তী শিল্পী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করার জন্য। শতাব্দী দেবী উপস্থিতিতে কিন্তু লটারির সমস্ত কাউন্টার ফাইলগুলো পাওয়া না যাওয়াতে এখনও করা সম্ভব হয়নি। সুবিনেরের যে সমস্ত লটারি কাউন্টার ফাইলগুলো আছে, আমাদের যারা ভলান্টিয়ার্স রয়েছেন তাদের অনুরোধ করছি তারা যেন সেগুলো কালেক্ট করে অবিলম্বে এখানে জমা দেন দিচ্ছেন।